লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি, চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া, দুই দিন পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, আটক তিন। সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে, বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ, সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এবং বৈশাখে আয়োজনে ব্যস্ত নগর গ্রাম, মানিকগঞ্জের সাটুরিয়ায় তৈরি হচ্ছে বর্ষবরণের নানা অনুষঙ্গ, দেশীয় নকশা ও হাতের কাজে আগ্রহ নারীদের।